ঢকুয়াখানার জুগিসুটি আর বাহির কপসানত প্রবল ঘরাখহনিয়ার প্রতিরোধর কামকাজ পরিদর্শন করে এমএসসির অধ্যক্ষ সুনীল পেগু। ঢকুয়াখানার জুগিসুটি আর বাহির কপসানত প্রবল ঘরাখহনিয়ার প্রতিরোধর কামকাজ পরিদর্শন পূব ঢকুয়াখানাৰ পৰা অমৃত দলে ৰিপৰ্ট আসাম নুতাত। ONGC আসাম এসেট শিৱসাগৰ অল ইণ্ডিয়া SC ST এমপ্লয়ী ৱৰ্কাৰ এছ'চিয়েচনৰ অধ্যক্ষ পুনৰামিলিৰ নেতৃত্বত হৰাগুৰি আৰু মিলনকুৰত লকডাউনৰ উপলক্ষে বিনামূলীয়াকৈ দ্বিতীয় পৰ্যায়ৰ আলু, চাউল, চেনি, তেল, চাবোন ইত্যাদি অত্যাৱশ্যকীয় সামগ্ৰী প্ৰায় 422 ঘৰ পৰিয়ালৰ মাজত বিতৰণ কৰে। সামগ্ৰী বিতৰণ প্ৰক্ৰিয়াত ONGCৰ কৰ্মচাৰী ৰাজীৱ দেউৰী, দেম্বিৰাম পাংগিং, জগত চন্দ্ৰ হাজৰিকা, দীপেন দাস, ধীৰাজ পাংগিং, মণিৰাম কছাৰী, দিগন্ত সৰু দেউৰীৰ লগতে শিৱসাগৰ TMPK-ৰ নির্মল মিলি, বিদ্যাসাগর দলে, দেবজিৎ চুংক্রাং আদিয়ে উপস্থিত থাকে। হরাগুড়ি চাকরি তার কলঘর আমি করে গেছিল। আমি সমাজের দুখিয়াতকে দুখিয়া মানুষের ওর গেছো, গিয়ে যান পো আমার বরঙ্গিনী দি আর ONGCর সহযোগত আর আমার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের বুড়াদাও ইয়াত আছে, ম্যাডামও আছে, ডিস্ট্রিক্ট এডমিনিশনে আমাক যথেষ্ট সহায় করেছে। ডিস্ট্রিক্ট সহযোগত আমি বরঙ্গনী যখন পাইছো তারপর আমার নিত্য প্রয়োজনীয় যখন সামগ্র যৎকিঞ্চিৎ আমি পো মানুষের সহায় হাত আগবাইছো। আর নির্দেশকতে মানে মর গোটে সতীর্থসলক আর ইয়ার যখন স্থানীয় ভলান্টিয়ার্স আছে, ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আছে, সিভিল ডিফেন্সর আমার কর্মকর্তাসকল আছে, তখন সকলকে মানে আমার কমিটির ফলের অধ্যক্ষ মহোদয়ের মানে অ্যাবসেন্সত আমার ফলের তখন হয়ে ধন্যবাদ জ্ঞাপন করি। শিৱসাগৰ ডিমৰ পৰা নির্মল মিলি রিপোর্ট আসাম নুতাত।